एवरीवन नुसरत कुकिंग स्टूडियोर चैनल टीते सबाई के वेलकम जाना छी आरो एकटी नतून रेसिपी देखार जोन्नो। आज के आपनादेर साथे आरो एकटी स्वीट रेसिपी शेयर करब जार नाम होच्छे साबुदानार लाड्डू। साबुदाना दिए अनेक धरनेर डेजार्ट करा गेलेओ तार मध्ये साबुदानार लाड्डू किन्तु बेश उल्लेखयोग्य। अल्प उपकरणे खुबी कम समये आर खूब सहजे एटी तैरी करा जाय। আর সাবুদানা দিয়ে এইভাবে লাড্ডু বানিয়ে দিলে ছোট বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদমই ভুলবেন না। প্রথমেই আমি 250 গ্রাম সাবুদানা আগে থেকেই ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এর ফলে সাবুদানাটা এইরকম নরম আর একটু থকথকে হয়ে যাবে, অর্থাৎ আঙুল দিয়ে চাপ দিলেই এগুলো এইরকম গলে যাবে। আর এই সাবুদানা দিয়েই এবার লাড্ডু তৈরি করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে প্রথমেই এইখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে এই ক্ষেত্রে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। এবার এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এই ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই সাবুদানাগুলো রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা প্রপারলি সেদ্ধ হয়। সাবুদানা ঠিকঠাক মতো সেদ্ধ হওয়ার আগে এতে কোনো অন্য উপকরণ অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুটাও ঠিক মতো হবে না আর সাবুদানাটাও প্রপারলি সেদ্ধ হবে না। যখন সাবুদানাটা সেদ্ধ হয়ে এরকম নরম হয়ে আসবে তখন এই ক্ষেত্রে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই এইখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এইবার এই চিনি আর সাবুদানা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এইখানে 3 টেবিল চামচ পাউডার দুধ অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর তারপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো একটু ঘন আর একটু আঠালো হয়ে আসবে ততক্ষণ অবধি এগুলোকে এইভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর সৌন্দর্যের জন্য এই সাবুদানাগুলোর মধ্যে আমি ফুড কালার অ্যাড করব, তাই প্রথমেই এটাকে 4 খণ্ডে ভাগ করে নিব, আর তারপর এখান থেকে বাকি 3 খণ্ড উঠিয়ে প্রথম খণ্ডে আমার পছন্দ মতো ফুড কালার অ্যাড করে নেড়েচেড়ে নামিয়ে নিব। আর ঠিক সেম প্রসেসিংয়েই বাকি খণ্ডগুলোতেও আমার পছন্দ মতো ফুড কালার অ্যাড করে নিব। তবে এটা অপশনাল, চাইলে ন্যাচারাল সাবুদানার যে কালার সেটা দিয়েও লাড্ডু বানিয়ে নিতে পারেন। সাবুদানার মিশ্রণটি চুলা থেকে নামানোর পর যখন এটা হাত দিয়ে ধরা যাবে এইরকম একটা টেম্পারেচারে চলে আসবে, তখনই হাতে একটুখানি ঘি কিংবা তেল মেখে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন মিশ্রণটা একটু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে, এতে করে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই লাড্ডুর শেপটা দেওয়া যায়। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর তখন আর এই মিশ্রণ দিয়ে ঠিকঠাকভাবে লাড্ডুগুলো বানানো যায় না, কিংবা বানানো গেলেও সেই ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায়। ব্যাস এভাবেই সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, আর তারপর এই লাড্ডুগুলো
কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরই লাড্ডুগুলো খেতে বেশি ভালো লাগে। ব্যাস, কিভাবে খুব সহজেই সাবুদানা দিয়ে লাড্ডু বানিয়ে নিয়েছি তা তো আপনারা দেখতেই পেয়েছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।